क्लियर बात है, बहुत क्लियर बात है। जब कोई राजनेता डर जाती है, ममता बनर्जी सबसे ज़्यादा डरी हुई ममता बनर्जी है, क्योंकि कुर्सी से सबसे ज़्यादा प्यार उनको ही है। और আমি এটাই বলবো যে মানুষের কাজ করেই মানুষের কাছে থাকা যায়, মানুষের জনাদেশ বা যেটা দাদা বললেন ভোট পাওয়া যায়। পার্টি অফিস ভেঙে, এর আগেও অনেক পার্টি অফিস ভেঙেছে আসানসোলে, পার্টি অফিস ভেঙে বিজেপির পতাকা জ্বালিয়ে কি ভোট পাওয়া যায়? ভোট লুট করে কি ভোট জেতাতে যায় না? সেটাও কিন্তু লোকসভায় প্রমাণ হয়ে গেছে। আর আগে দিদি পরিষ্কার কাটমানির কথা বলেছেন, আগে এটা হতো যে বলা হতো যে তৃণমূলের বড় বড় নেতাদের কাছে সব গুন্ডারা আছে, গুন্ডারা আশ্রিত আছে। এখন উনি ডিসাইড করেছেন, পুলিশ মন্ত্রী আছেন, একমাত্র পুলিশের জোরেই উনি ক্ষমতায় রয়েছেন, এটা আপনাদের বলে দিই। মানুষ চায় না, কিন্তু এখন উনি বলেছেন যে ভাই গুন্ডা রাখবো, তারা আবার কাটমানি রেখে নেতাকে দেবে, সেরকম চলবে না। যারা গুন্ডা যারা মাফিয়া তাদেরকেই নেতা করে দাও, ডাইরেক্ট পুরো পার্টির টাকাটাই পার্টির অফিসে আসবে। তো এই যে সিস্টেমেতে তার যে বহিঃপ্রকাশ সেটা ঘটছে, এবং সাধারণ মানুষ কিন্তু এই অশান্তি চায় না, সারা ভারতবর্ষে কোথাও কিন্তু এরকম হয় না। সেই জন্য আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলছি, যেটা মুকুলদা খুব স্পষ্ট ভাষায় বললেন, যে মানুষের রায় অর্থাৎ জনাদেশ যখন আপনার সঙ্গে থাকে না, তখনই আপনি এই ধরনের বিনাশকালে বুদ্ধিভ্রাস যেটা বলে সেটাই এখন হয়ে চলেছে। কিন্তু বারাবণীর মানুষ আমাদের সঙ্গে আছে, এই পার্টি অফিস ভেঙে জীবনে ওরা ভোট আগেও জিততে পারেনি, এবারও জিততে পারবে না, এটা একদম 100% বলে।